প্রিয় দেবারতী, আমি আজও মনে করি আমার দেখা সবথেকে সুন্দরী নারী তুমি। হ্যাঁ, তুমি আমার মায়ের চাইতেও বেশি সুন্দর। তুমি আমার প্রথম প্রেম নও ঠিকই, তবে তুমি আমার জীবনে সেই প্রথম প্রেম যাকে নিয়ে এতটা সিরিয়াসলি ভেবেছি। তুমি আমার কাছে সারা জীবন অন্যতম হয়ে থাকবে, কারণ তুমি সেই প্রথম নারী যাকে আমি বিয়ে করার কথা ভেবেছি, যাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়েছি। দেবী, তোমার সাথে কাটানো যে কয়েকটা মুহূর্ত আছে, সে কয়েকটি মুহূর্ত আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তুমি আমার প্রথম চুম্বন নও, তবে তোমাকে যে অজস্র চুমু খেয়েছি, সে সবকটি আমার হৃৎস্পন্দনের গতি বারংবার দ্বিগুণ করেছে। তোমার সবকিছুই যেন আমার পছন্দ। তোমার চুল, তোমার জামা কাপড়, তোমার আধো বাঙালি এক্সেন্ট, তোমার ছোট ছোট পায়ের পাতা, তোমার সাথে করা ঝগড়া, তোমার অভিমান, তোমার মিষ্টি নিরীহ মিথ্যা কথা বলা, এমনকি তোমার মিউচুয়াল মুসুইংও আমার ভালো লাগে, আজও ভালো লাগে। মিথ্যা বলবো না যে আমার কোনো খারাপ লাগা নেই, মিথ্যা বলবো না যে আমার কখনো রাগ হয়নি, মিথ্যা বলবো না যে আমার কোনো বদ অভ্যাস ছিল না, তবে তোমার সাথে থাকাকালীন আমার সব অভিযোগ অভিযানে শুধুমাত্র পরিস্থিতিই ওপরে ছিল। শুধুমাত্র মনে হয়েছিল সময় দোষী। সেদিনও যখন মাথা গরমে উত্তেজিত হয়ে তুমি আমাকে চড় মেরেছিলে, বড্ড খারাপ লেগেছিল আমার। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সেদিন দেখা না করতে গেলেই বোধ হয় ভালো হতো, কথা না বাড়ালেই বোধ হয় ভালো হতো। আমার আত্মসম্মানেও আঘাত হয়েছিল দেবী, ঠিক যেমন তোমার বাবা বিয়ের কথা পাড়ার সময় জিজ্ঞাসা করে নিয়েছিলেন আমি রোজ মদ খাই কি না, এবং আমার উত্তরের ওপর যেমন তোমার আমার বিয়েটা নির্ভর করেছিল, তেমনি সেদিন তোমার ওই একটা চরের ওপর নির্ভর করেছিল আমাদের আগামী দিনের একসাথে সংসার। আমি অপেক্ষা করেছিলাম তারপর দুদিন, অপেক্ষা করেছিলাম যাতে তুমি তোমার ভুলটা বুঝতে পারো, অপেক্ষা করেছিলাম যাতে তুমি নিজে থেকে এসে বলো এমনটা আর কখনো হবে না নিহার, তুমিও বলনি। আমার মা একদিনই বাবার হাতে মার খেয়েছিল, আর তার পরের দিন পর্যন্ত অপেক্ষা করেছিল বাবার অনুশোচনা বোধে, বাবাও সরি বলেনি, মাও আর এক মুহূর্ত অপেক্ষা করেনি। হয়তো মায়ের এই সিদ্ধান্তের জন্য আমার ছোটবেলাটা মায়ের আদর ছাড়াই কেটেছে। মা আমাকে বাবার মতো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারবে না বলে কোটে আমার কাস্টডি চাইনি, তবে মা এইটুকু বুঝিয়েছে যে ভালোবাসায় তোমার আত্মসম্মানকে সম্মান করে না, সে ভালোবাসা তোমায় ভালোবাসে না। মা যতটা বাবাকে ভালোবাসত, তার থেকে হয়তো বেশি ভালোবাসি আমি তোমাকে। তাই আরও একটি চেষ্টাও করেছিলাম, প্রথমবার যেদিন জানিয়েছিলাম বিয়েটা ভেঙে দিচ্ছি, সেদিন শুধুই চেয়েছিলাম তুমি আমার খারাপ লাগার কারণটা বোঝো, চেয়েছিলাম তুমি আসল কারণের জন্য অনুতপ্ত হও। না, আমি হয়তো সত্যিই তোমার সবটুকু চিনে উঠতে পারিনি। তুমি
তুমি ক্ষমা চেয়েছিলে, কিন্তু আমাকে আঘাত করার জন্য নয়, বরং বিয়েটা বাঁচানোর জন্য। তুমি ক্ষমা চেয়েছিলে আমার খারাপ লেগেছে বলে নয়, বরং তোমার বাবার বিয়ে বাড়ির আগাম ভাড়া করে ফেলেছে বলে। তুমি ক্ষমা চেয়েছিলে আমাকে ভালোবেসে নয়, বরং তোমার পরিবারের সম্মান অক্ষত রাখবে বলে। তাই আজ আমি সত্যিই বিয়েটা ভাঙছি। হয়তো দেখা করলে আমি আবার দুর্বল হয়ে পড়তাম, তোমার চোখে তাকিয়ে মনের ব্যথাও ভুলে যেতাম। তাই এই চিঠিটা পাঠাচ্ছি। সাময়িক ভালো লাগা প্রেম টিকিয়ে রাখলেও বিয়ে ধরে রাখার জন্য একে অপরের প্রতি সম্মানটা দরকারি। দেবী, তোমাকে বিয়ে না করলেও আমি হয়তো এমন মেয়ে আর একটা পাবো না যে নিজের পরিবারের জন্য একজন স্বল্প দিনের পরিচিত মানুষের সামনে হাত জোড় করবে। কিন্তু আমি মনে করি তোমাকে বিয়ে না করলে এমন একজনকে পাবো যে আমার খারাপ লাগাটাকে মন থেকে বুঝবে, পরিস্থিতির চাপে পড়ে আপোষ করবে না। যে বিয়েতে মনের মত থাকে না, সে বিয়ে সামাজিক চুক্তি ছাড়া আর কিছু না। তোমাদের হয়তো মনে হবে চর বা থাপ্পড়টাকে বাহানা করে আমি বড় কোনো কারণের জন্য বিয়েটা ভাঙছি। তবে আমার কাছে আত্মসম্মান তোমার ভাড়া করা 2 লাখ টাকার বিয়ে বাড়ির থেকে অনেক অনেক দামি। হয়তো আজ আমি তোমার বাবার কাছে অপরাধী, কিন্তু আমি আজ আমার মায়ের গর্ব। এটাও কজন সন্তান হতে পারে বলো? ভালো থেকো খুব। আমিও ভালো থাকবো বলেই সরে গেলাম। ইতি একজন আবেগপ্রবণ পুরুষ, নিহার। পাঠে প্রিয়াঙ্কা, কলমে অভিষেক কর। যদি আমার আবৃত্তিটি ভালো লাগে, আমার পেজটিকে প্লিজ লাইক করে দিও।